পরপর নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে নাজেহাল হয়েছিল গোটা রাজ্য। বিভিন্ন নদীতে জলস্তর বেড়ে যাওয়ায় প্লাবিত হয়েছিল বহু এলাকা। একই ছবি দেখা গিয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলাতেও। তবে বৃষ্টি কমলেও এবং ডিভিসি জলাধারগুলি থেকে ধাপে ধাপে জল ছাড়ার পরিমাণ কমালেও কমেনি ঘাটালে বন্যার জলস্তর। দুর্যোগ কেটেছে, কমেছে বৃষ্টিপাত, কমেছে জলাধার থেকে জল ছাড়ার প্রক্রিয়া, কিন্তু দুর্ভোগ কাটেনি ঘাটালে মানুষের। এখনো বন্যা দুর্গত অবস্থায় রয়েছে বিস্তীর্ণ ঘাটাল, একই সাথে সবং টিংলারও একই অবস্থা। কিন্তু এই জলযন্ত্রণা আর কতদিন কতদিন সহ্য করতে হবে এই দুর্ভোগ, এই প্রশ্ন থেকেই যাচ্ছে ঘাটালে মানুষের কাছে। ঘাটাল মাস্টার প্ল্যান যেন একটা স্বপ্ন ঘাটালে মানুষের কাছে। ভোট আসে ভোট যায় প্রতিবারই। রাজনৈতিক নেতাদের কাছে ভোট বৈতরণী পাড়ের অন্যতম অস্ত্র হয়ে দাঁড়ায় ঘাটাল মাস্টার প্ল্যান। কিন্তু ভোটের আবহাওয়া মিটতেই সেই প্রতিশ্রুতি চলে যায় একেবারে হিমঘরে, এমনটাই অভিযোগ ঘাটালের মানুষের। কেন এমন অভিযোগ? কদিন আগেই পরপর নিম্নচাপের ছোবলে রাজ্যে ঘনিয়েছিল দুর্যোগের অশনী সংকেত। একটানা প্রবল বৃষ্টিতে বিভিন্ন নদীগুলি উপচে জল ঢুকে পড়েছিল বিভিন্ন এলাকায়। একাধিক জায়গায় রাস্তাঘাটের পাশাপাশি চাষের জমিও চলে গিয়েছে জলের তলায়। বাড়িগুলিতেও প্রায় হাঁটু সময় জল ঢুকে যাওয়ায় কার্যত জলবন্দী বহু মানুষ। ইতিমধ্যে বৃষ্টিপাত কমেছে, একই সাথে পাঞ্চেত সহ বিভিন্ন জলাধারগুলি থেকে ধাপে ধাপে জল ছাড়ার পরিমাণ কমিয়েছে ডিভিসি কর্তৃপক্ষ, কিন্তু তারপরেও কমেনি ঘাটালের জলস্তর। বাড়ির দিকে ডোঙায় করে এলাম, তারপরে আবার এই নৌকায় করে এই যে এলাম এখানে সরকারি খেয়াতে। জলের জল একটু মরছে, হ্যাঁ ফুটকানের মতো কমেছে। কি সমস্যা? সমস্যা আর অন্য কিছুই নেই, জলটাই সমস্যা। বন্যার কারণে এলাকায় নেই বিদ্যুৎ, দেখা দিয়েছে পানীয় জলের চরম সংকট। চলাচলের রাস্তা জলের তলায় চলে গিয়েছে অনেক আগেই। যোগাযোগের একমাত্র ভরসা বলতে এখন ব্যক্তিগত ডিঙি কিংবা নৌকো। কবে মিটবে এই জল যন্ত্রণা, সেই দিকেই তাকিয়ে আপামর ঘাটালবাসী। প্রতিবারই ভোট এলে নেতা নেতৃত্বদের একাধিক আশ্বাস মেলে। শাসক বিরোধী দুই শিবিরই ভোট বাক্সের তুরুবে তাস হয়ে ওঠে ঘাটাল মাস্টার প্ল্যান। কিন্তু ঘাটালবাসীর দুঃখ দুর্দশার পরিস্থিতি রয়ে যায় সেই তিমিরেই। কবে আসবে সেই সুদিন, সেদিকেই তাকিয়ে গোটা ঘাটাল। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তী রিপোর্ট, ট্রাইব টিভি।